মদিনাতুল খেয়াকিলি লাগবে ছোট বাচ্চা আমি পেয়েছি এগুলো তুমি এগুলো দিয়ে কে খাবে ওই গেহাইস তুই ওই কি খাওয়া দিয়ে গেল রে পাইছে যে পাইছে পাই আমি পাই সোনার মদিনা আমার সবই বলিব জড় দেবে নাই বেগুন সগুর পানি ফেলে ফেলে খাদের দেন অনেক কারণ মদিনা শরীফ দেবেন নাই হ্যাঁ আল্লাহ আরো লগি আল্লাহ আরো বারবার লগি মদিনাতুল খেয়াকিলি লাগবে ছোট বাচ্চা আমি পেয়েছি এগুলো তুমি এগুলো দিয়ে কে খাবে ওই গে খাইছ তুই ওই কি খাওয়া দিয়ে গেল রে পাইছে যে পাইছে পাই আমি পাইছি বসো ছোট ঘর মানে ছুটি আলো ছোট ভাই মানে ছুটি আলো না এ নাকি সরকার সুন্নতের খেলাফ খর দিয়ে ছোট বাচ্চারা তো ঠিয়া নদী এখন মিটি ফলের মানে ছুটি আদে দেয় না খবরদার মুস্তিক লাগিবে আমি কি বলতে চাচ্ছিলাম মনে আছে হযরত সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা উনি যারা আগে এখনো হিজরত করে মানব যায় নাই আগে যারা ওখানকার যারা ঈমান এনে ছিলেন ওদেরকে ওনার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন এ তথ্য কোথায় বলছিলাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এগুলো নোট করে রাখি কি মুসান্নাফে আব্দুর রাজ্জাক ফরজ করত তারপর সবাই ওনার বাড়িতে যারা কারণ আপনারা তথ্য জানেন আমার রসুল যখন নবুয়তের জিম্মাদার আদায় করছিল মক্কাবাসী আমার নবীর উপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছিল তখন আবু তালেব আমার নবীর চাচা আমার নবীকে হেফাজত করার জন্য শেয়াবে আবি তালেবের মধ্যে নিয়ে গিয়েছিল এবং মক্কাবাসী কাফেররা ঐক্যবদ্ধ হয়ে খাদ্য অবরোধ করেছিল যে কোনো রাস্তা দিয়ে আবু তালেবের গাঁথির মধ্যে যেন কোনো খাদ্য রসদ না যায় এমন কঠিন পরিস্থিতি তিন বছর এগুলো কল্পনা করতে পারবেন কোনোদিন এই যে খাদ্য অবরোধ করা খাদ্য অবরোধ করা খাদ্য বন্ধ করা এগুলো কাফেরদের স্বভাব এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না